বনগাঁ পৌরসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বিজেপির কার্যকর্তা, এমনই চাঞ্চল্যকর দাবি বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা, হারের ভয়ে ভুল ভুগছে বিজেপি নেতারা, দাবি তৃণমূলের। আগামী 21 তারিখ বনগাঁ পৌরসভায় উপনির্বাচন। পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের জয়ী তৃণমূল প্রার্থীর মৃত্যুতে এতদিন পর্যন্ত ওই ওয়ার্ডটি খালি ছিল। গত বুধবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়। নির্বাচনের দিন ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। বুধবার ছিল মনোনয়ন জমা দেবার শেষ তারিখ। আগেই মনোনয়ন জমা দিয়েছিলেন বাম বিজেপি প্রার্থীরা। শেষ দিন মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী। এদিন 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পাপাই রাহা তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পরই চাঞ্চল্যকর অভিযোগ এনেছে বিজেপি। এদিন বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির জেলা সভাপতি রামপদ দাস। তিনি দাবি করেন তৃণমূল প্রার্থী পাপাই রাহা তাদের কার্যকর্তা। তিনি বারাসত এসসি মোর্চা জেলার সম্পাদক। যে আজকে যিনি তৃণমূলের হয়ে জমা করেছেন, তিনি আমাদের বিগত দিনের যে কমিটি ছিল সেই কমিটিতে, বারাসত জেলার কমিটিতে তিনি আমাদের এসসি মোর্চার জেলার সম্পাদক ছিলেন। এবং আমাদের জেলা ভাগ হলেও এই সাব ডিভিশন আমাদের জেলার মধ্যেই রয়েছে, এবং যারা কার্যকর্তা প্রথম থেকে শেষ পর্যন্ত তারা এখনও কার্যকর্তা, নেতৃত্ব তারা নেতৃত্বটাই রয়েছে। যিনি রয়েছে যে পাপাই রাহা, তিনি এখনও বিজেপির কার্যকর্তা, বিজেপির হয়ে কাজ করে যাচ্ছেন বিগত দিনে। যে তৃণমূলের আজ এতটাই দুর্দশা হয়েছে যে বিজেপির কর্মীকে নিয়ে তাদেরকে প্রার্থী করতে হচ্ছে। এই যে গো অ্যাজুলাই মতন হচ্ছে, বেশ বদল, গিরগিটি রং পাল্টাচ্ছে, এরা আমরা রাজনৈতিকভাবে এই যে নগ্নপনা, এই যে দৈন্যতা তৃণমূলের আজ রয়েছে, তার আমরা তীব্র প্রতিবাদ করছি। বিজেপির দাবিতে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। যদিও বিজেপির দাবি অস্বীকার করেছে তৃণমূল, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস বলেন বিজেপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। পাপাই রাহা দীর্ঘদিন ধরেই তৃণমূল কর্মী, বিজেপি ভয় পেয়ে এসব বলছে। আগে নিজেদের শিখতে বলুন, নিজেদেরকে আগে শিখতে বলুন কিভাবে চলতে হয়। অ কখাও রাজনীতিতে শিখেছে বলে আমার জানা নেই। যারা এই ধরনের প্রশ্ন করছে, যারা রাজনৈতিক দেউলিয়া, যাদের রাজনৈতিকভাবে সমাজে কোনো রকম কোনো পজিশন নেই, তারা এই ধরনের কথা বলতেই পারে। তাদের এসব কথার কি উত্তর দেব? ও দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছেন, আর যোগ্য প্রার্থী হয়েছে, ভয় পেয়েছে যে ওখান থেকে ও বিরোধী দলের জামানত বাজেয়াপ্তে হবে। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘাসের উপর জোড়াফুল প্রতীক চিহ্নে প্রার্থী করেছে, আজকে নমিনেশন জমা দেওয়ার দিনই তার জয় সুনিশ্চিত হয়েছে। অথবা এই হারটাকে ছোট করে, মানে যে হেরেছে, হেরে যাচ্ছে, ছোট করে দেখাবার জন্যে মানুষের কাছে ওরা এই ধরনের কিছু কথা, আরো অপ্রাসঙ্গিক কথা বলবে, এর মধ্যে কোনো যায় আসে না। কেননা ওদের পরাজয় নিশ্চিত আজকের দিন থেকে শুরু হয়েছে। বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী। তার দাবি, তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথেই রয়েছেন, মনোনয়ন জমা দিতে বহু মানুষ তার সাথে আসায় বিজেপি ভয় পেয়ে গিয়েছে, মানুষকে বিভ্রান্ত করার জন্যই এসব বলছেন তারা। 14 নম্বর ওয়ার্ডে আমি প্রার্থী মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের। যারা এইসব কথা বলছে তাদের এই ওয়ার্ডে পায়ের তলার মাটি নেই। আজ আমি প্রার্থী ঘোষণা হওয়ার পরে আপনারা জানবেন যে নমিনেশন নিতে যখন যায় এই ওয়ার্ডের হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। এইটা দেখার পরে বিজেপির এই ওয়ার্ডের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে, যার জন্য এইসব মিথ্যা প্রচার করে সাংবাদিক সম্মেলন করে মানুষকে দ্বিধাবিভক্ত করতে যাচ্ছে। এই ওয়ার্ডের মানুষ, 14 নম্বর ওয়ার্ডের মানুষ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে চেনে, আর অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির প্রার্থী আমি। আজ মানুষ আমাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করার মন বানিয়ে নিয়েছে। বিজেপির এইসব প্রলোভন মানুষ গ্রহণ করবে না। এই উপনির্বাচনের যেদিন ফল বেরোবে সেদিন ওরা বুঝতে পারবে যে এই মিথ্যার ফলটা মানুষ কিভাবে দিল। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।
অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।